শিবলিঙ্গে দুধ ঢালতেই ফিরে এলো সায়নী ঘোষের কন্ডম বিতর্কের স্মৃতি। নেট নাগরিকের রোষের মুখে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ তোপ দাগলেন তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বিস্তারিত দেখুন, বছর কয়েক আগে শিবলিঙ্গ নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছিলেন আসন্ন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। যদিও তখন কোনো দলের সঙ্গে সংযোগ ছিল না তার, স্বতন্ত্র নাগরিক হিসাবে শিবলিঙ্গকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন যা নিয়ে তোলপাড় হয়েছিল সামাজিক মাধ্যম। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল, বয়কটের ডাক। বহু বছর পর এদিন অর্থাৎ গতকাল সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে গিয়ে প্রচারের আগে শিবলিঙ্গে পুজো করতে ফের একবার মাথা চাড়া দিয়ে উঠল সেই পুরনো বিতর্ক। রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষের একটা বড় অংশের কটাক্ষে স্বীকার হতে হলো তাকে। শুধু তাই ছেড়ে কথা বললেন না যাদবপুরের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সালোয়ার কামিজপুরে শিবলিঙ্গের দুধ ঢালার সেই ভিডিও ভাইরাল হতেই একজন লেখেন, হিন্দু ধর্মের অপমান, মহাদেবের অপমান, ওকে মন্দিরে ঢুকতে দেওয়া উচিত হয়নি, আর কত দেখতে হবে, এখানেই শেষ নয়। আর একজন লেখেন, ভোটের আগে এসব করে মোটেই সহানুভূতি পাবেন না আপনি, ছি লজ্জা করা উচিত। ছেড়ে কথা বললেন বিজেপি প্রার্থী অনির্বাণও। সায়নীকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায়, শিবলিঙ্গ পুজো শুধু প্রচারের জন্য, এতে কোনো সত্যতা নেই, পূজার আচরণ কিছুই জানেন না, শুধু লোক দেখানোর, লোক ঠকানোর জন্যে করছেন, তাছাড়াও মিডিয়ার চোখে হাইলাইট পাওয়ার জন্য, তা মানুষ বোঝে। দয়া করে আপনি শিবের মন্দিরে ঢুকবেন না, আপনি শিব মন্দিরে ঢুকলে আরও অপবিত্র হবে অনেকে, এসব হচ্ছে ভোটের জন্য ভোটের রাজনীতি, সনাতনীরা মেনে নেবেন না। প্রসঙ্গত, শিবলিঙ্গ নিয়ে কী লিখেছিলেন সায়নী? 2015 সাল সায়নীর এক্স হ্যান্ডেল টুইটার থেকে একটি গ্রাফিক শেয়ার হয়। ছবিটি শিবলিঙ্গের, তাতে কন্ডম পরাচ্ছেন এক নারী যিনি এইডস সচেতনতার বিজ্ঞাপনের মাস্কট বুলাদি হিসাবে পরিচিত। গ্রাফিকের ভিতর লেখা ছিল, বুলাদির শিবরাত্রি। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ঈশ্বরের বেশি কার্যকরী হতে পারেন না। সেই সময় এই নিয়ে কম আলোচনা হয়নি। এরপর 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে সায়নীর বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় এই পোস্ট নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা উত্তর পূর্বে তিন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সায়নী যদিও দাবি করেছিলেন ওই পোস্ট তার করা নয়, টুইটার হ্যাকড হয়েছিল তার, যদিও বিরোধীরা শান্ত হননি। কন্ডম বিতর্কে হাতিয়ার করে সায়নীকে বিঁধেছিলেন তারা। এদিন সেই শিব মন্দিরে পুজো দিতেই ফের একবার ফিরে এলো পুরনো বিতর্ক। সায়নী যদিও এই নিয়ে আলাদা করে এখনো মন্তব্য করেননি। মহেশ্বরম রজত্রম